বিরাট খবর রাজ্যের সমস্ত নাগরিকদের জন্য রাজ্যের রেশন কার্ডের তরফ থেকে খাদ্য দপ্তরের নতুন নির্দেশিকা কিন্তু প্রকাশিত হলো যেখানে রাজ্যে ফ্রিতে যে রেশন দেয়া সেটা কিন্তু ইতিমধ্যে বন্ধ করা হতে চলেছে এবং রেশন কার্ড থাকলেও কিন্তু আর দেয়া হবে না রেশন এরকমই কিন্তু নতুন নির্দেশিকা জানানো হলো খাদ্য দপ্তরের তরফ থেকে তবে সেটা কী জানানো হয়েছে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে দিই আগে রেশনে কিন্তু চাল গম আটা পাওয়ার জন্য কিছু টাকা দিতে হতো কিন্তু করোনার সময় থেকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিনামূল্য করা দেওয়া হয়েছে তাছাড়া দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জেতার পর প্রধানমন্ত্রী এই প্রকল্প আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন যার ফলে পশ্চিমবঙ্গের প্রায় ন কোটি রেশন উপভোক্তা উপকৃত হচ্ছেন তবে এবার জানানো যাচ্ছে প্রায় সাড়ে ছ লক্ষেরও বেশি রেশন কার্ড গ্রাহকদের আর ফ্রিতে রেশন পাবে না কেন বন্ধ হচ্ছে কি কারণে সেটা জানাবো আগেই রেশন কার্ডের দুর্নীতিদের নিয়ে বহুবার কিন্তু বিতর্ক হয়েছে পশ্চিমবঙ্গে রেশন দুর্নীতি জেরে জেলাগুলিতে গিয়েছেন একাধিক ব্যক্তিরা রেশন কার্ড ভেরিফিকেশন করে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে সেই কারণে এবার মোট ছ লক্ষ ষাট হাজার পাঁচশো রেশন কার্ড বাতিল হয়ে যাবে অর্থাৎ এই সমস্ত উপভোগ ভোক্তারা আর ফ্রিতে কিন্তু রেশন পাবে না কারা পাবে না রেশন চলো জানিয়ে দিই তো প্রথমেই জানাই গত বছর থেকেই জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে না হলে কিন্তু ফ্রিতে যে রেশন সেটা আর পাওয়া যাবে না এরপর বহু মানুষ কিন্তু নিজেদের রেশন ও আধার লিঙ্ক করিয়েছেন এবং এবং বলা হয়েছে এখনও কিন্তু বিপুল সংখ্যক কার্ডের আধার লিঙ্ক হয়নি যার মধ্যে প্রায় পাঁচ লক্ষ ছ ছেচল্লিশ হাজারের পিএইচএইচ ও এইচ এইচ কিন্তু সাতান্ন হাজারেরও বেশি যারা অন্তদয় অন্য যোজনার ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কার্ড রয়েছে তারা এখনও আধার লিঙ্ক করেনি এই সমস্ত কার্ডগুলোকে ভুয়ো হিসেবে ধরা হবে তাই এই রেশন কার্ড হোল্ডার আর রেশন দোকান থেকে কোনো রকম বিনামূল্যে আর চাল গম আটা কিন্তু পাবে না রেশন ডিলারদের নিয়েও করা সিদ্ধান্ত কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শুধুমাত্র ভুয়ো রেশন কার্ড বাতিল করা নয় এর সাথে রেশন দোকানে রেট করে চুরাশি জনের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি সাতাশ জনের লাইসেন্স পারমানেন্টলি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এমনটিও কিন্তু জানানো হয়েছে কিভাবে রেশন কার্ড চালু করবেন আবারও জানিয়ে দিই যদি আপনার রেশন কার্ড বন্ধ হয়ে থাকে বা বাঁচতে চান বা বন্ধ না হওয়া করতে চান সেক্ষেত্রে অতি সত্য রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করে নিন অথবা নিজেরাও মোবাইল থেকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই লিঙ্কের এই লিঙ্কের কাজ করতে নিতে পারেন ইতিমধ্যে যাদের আধার লিঙ্ক রয়েছে যারা রেশন কার্ড পাচ্ছেন তাদেরকে নতুন করে আধার লিঙ্ক করতে হবে না তো এই আপডেটটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার ছিল তো যারা যারা এই ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছেন বারবার বলছি তারা সত্তর কিন্তু রেশন দোকানের সাথে গিয়ে যোগাযোগ করুন এবং সেখানে গিয়েই কিন্তু কথা বলতে হবে কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না